হ্যালো ফ্রেন্ডস, নাম্বার সিস্টেমের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা আগের ক্লাসগুলো এখনো পর্যন্ত করনি, তারা আগের ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর চ্যানেলে যারা এখনো নতুন আছো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে দাও বা বেল আইকনটি প্রেস করো, এবং ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের সামনে যে সব এক্সাম আছে, ফুড এসআই এর এক্সাম, কলকাতা পুলিশ, এছাড়াও যে মিসলেনিয়াস এর ফর্ম ছাড়ছে, এছাড়া গ্রুপ ডি গ্রুপ সি এর যে এক্সাম আছে আমাদের স্টেটের, ওয়েস্ট বেঙ্গল স্টেটের, এই এক্সাম গুলোতে কিন্তু তোমাদের অঙ্ক বেশ কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। আমার ক্লাসগুলো তোমরা দেখতে থাকো পরপর। আর ক্লাসগুলো ভালো লাগলে তোমরা একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখা যাক অঙ্কটা কিভাবে কমপ্লিট করা যায়। কি বলা হচ্ছে? বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু যদি 189 হয় এবং সংখ্যাগুলির অনুপাত যদি 4:9:7 হয়, তবে সংখ্যাগুলির যোগফল কত হবে আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে এবং সংখ্যা দুটোর অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা সংখ্যা দুটোকে, একটাকে 9x, একটাকে 7x, এইভাবে আমরা নিয়ে নিতে পারি। এবার তাহলে পরে এদের যদি আমরা এলসিএম করি, তাহলে সেই এলসিএমটা কত হবে? এদের দুটোর গুণফল হয়ে যাবে এবং এক্সট্রা থাকবে। এক্সট্রা যেহেতু এটা কি এর গসাগুর জন্য থাকবে, এবং লসাগুর সঙ্গে কত? 198 এর সঙ্গে এটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। এর সঙ্গে যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এক্স সমান সমান আমরা দেখো কত পেয়ে যাচ্ছি, এক্স সমান সমান আমরা কিন্তু 3 পেয়ে যাচ্ছি। এবার বলেছে সংখ্যাগুলির যোগফল, তাহলে একটা সংখ্যা কত? 9x, একটা হচ্ছে 7x, যোগ করলে পরে কত হয়ে যাচ্ছে? যোগ করলে পরে 16x হয়ে যাচ্ছে। তাহলে x এর মান আমাদের কত বেরিয়েছে? x এর মানটা আমাদের 3 বেরিয়েছে। তাহলে 16 সঙ্গে 3 যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে পরে কত পেয়ে যাবো আমরা? 48 পেয়ে যাবো। তাহলে 48টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ একটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক আছে যে দুটি সংখ্যার, ঠিক আছে, দুটো সংখ্যার গসাগু আর লসাগু যথাক্রমে কত? 168 এবং 6। যদি এদের মধ্যে একটি সংখ্যা 24 হয়, তাহলে অন্যটি কত হবে? তাহলে আমরা আগেই মানে ছোটবেলায় এই জিনিসটা জেনেছি যে কি লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দ্বারা গুণফল। তাই যদি হয়, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে 6/24 এটা পেয়ে যাচ্ছি। 6 দিয়ে 24কে যদি আমরা ডিভাইড করি, 6 দিয়ে 24কে ডিভাইড করলে 4 পেয়ে যাবো। আর এখান থেকে আমরা তাহলে সংখ্যাটা আলটিমেটলি কত পেয়ে যাচ্ছি? 42 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 42টা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, 42টা কিন্তু তাহলে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, কি না দিয়েছে, যে 4 টু দি পাওয়ার দিয়েছে যে 4 টু দি পাওয়ার 315 -1 এবং 4 টু দি পাওয়ার 25 এর গসাগু নির্ণয় করো। এর ফর্মুলাটি কি? এর গসাগুটা হবে 4 টু দি পাওয়ার LCM, LCM অফ কত? 315 আর হচ্ছে 25 এর LCM করতে হবে, তার টোটালটা থেকে 1টা আমাদেরকে বাদ দিতে হবে। এদের LCM টা আমরা কত পেয়ে যাই? 5 পেয়ে যাই, -1 হবে। 4 টু দি পাওয়ার 5 মানে কত? 1024 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, তাহলে পরে কত হয়ে যাবে? 1023 হয়ে যাবে। তাহলে 4 নম্বরটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক তাহলে। আচ্ছা, নেক্সট অঙ্কটা কি আছে তাহলে? বলা হচ্ছে এখানে 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, দশমিকের 4টে সংখ্যা দিয়ে দিয়েছে, এদেরকে লসাগু বের করতে হবে। তাহলে আমরা আলটিমেটলি এলসিএম বের করতে হচ্ছে, তাদের এলসিএম বের করতে হচ্ছে 0.126 এর, 0.36 এর, 0.96 এর। আচ্ছা, এদেরকে যেহেতু দশমিক আছে, তাই আমরা এদেরকে একটুখানি সাজিয়ে নিচ্ছি। 2.6 পয়েন্টটা তুলে দিলে নিচে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। আবার এখান থেকে পয়েন্ট তুলে দিলে পরে নিচে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। আবার এখান থেকে যদি আমরা পয়েন্টটা তুলে দিই, এখান থেকে যদি পয়েন্টটা তুলে দিই, 96 বাই কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে। এবার এই টোটাল জিনিসটার এলসিএম করতে গেলে কি করবো আমরা? লবটার এলসিএম করবো, অর্থাৎ এলসিএম অফ 226 হবে, 36 হবে, 96 হবে। আর নিচেরটার গসাগু করবো, অর্থাৎ এইচসিএফ করবো, সেটা কত? 1000, 100 এবং আরো 100। তাহলে এটা করলে পরে আমরা উপরের যদি এটার যদি এলসিএম করি, তাহলে কত? 2016 পেয়ে যাবো। আর নিচেরটার আমাদের এইচসিএফ দেখতে পাচ্ছি আমাদের 100 হচ্ছে। এটা যদি আমরা ডিভাইড করি 100 দিয়ে, তাহলে কত পাবো?
220.16 পেয়ে যাবো, তাহলে সিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার নেক্সট অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো বলা হচ্ছে যে যদি এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, এটি 11 দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে, 11 দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে এ মাইনাস বি এর সর্বনিম্ন মান, এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে। এখানে কি বলা হচ্ছে, সর্বনিম্ন মান বলা হচ্ছে, কিন্তু সিম্পল কিন্তু মান বলেনি, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু কি বলা হচ্ছে, এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বনিম্ন মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটাকে লিখে নিই, কি দেওয়া আছে, এ 9257257, বি 684, এটা দেওয়া আছে, এটা ডিভিজিবল কত হবে 11 দ্বারা। তাহলে দেখো এখানে প্রথমে যে অড প্লেস গুলো আছে, এ আছে, 2 আছে, 7 আছে, 6 আছে এবং 4 আছে, এই অড প্লেস গুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এর থেকে ইভেন প্লেস গুলোর যে সংখ্যা আছে তাদের যোগফলটাকে বাদ দিতে হবে। এরকম কতগুলো পসিবিলিটি হতে পারে আমরা সেগুলো দেখব। প্রথমত আমরা যদি এটাকে যদি যোগ করি তাহলে পরে কত হবে, এ প্লাস 2 আর 7 9 9 আর 6 15 আর 4 কত 19 হচ্ছে। তার থেকে আমরা বাদ দেবো বাদ বাকি যে পজিশনে যে ইভেন নাম্বার আছে, 9 আর 5 কত হচ্ছে, 9 আর 5 হচ্ছে যে 14 হচ্ছে, 14 আর 8 কত হচ্ছে, 28 হচ্ছে, 28 প্লাস বি। এইটা করলে পরে আমরা আমাদের মানটা 0 হতে পারে অথবা 11ও হতে পারে। জিরোর জন্য কি হচ্ছে সেটা আগে দেখে নিই, জিরোর জন্য হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি সমান সমান 3 হচ্ছে, কিন্তু এই মানটাই কি সর্বনিম্ন মান, আমরা কিন্তু সেটা ডাইরেক্ট বলতে পারবো না। আমাদের 4টে টোটাল কেস পাবো, সেই 4টে টোটাল কেসকে আমাদেরকে অ্যানালিসিস করে বলতে হবে যে সর্বনিম্ন মান কত। তাহলে যেহেতু এইখান থেকে এটা বাদ দিলাম, আমরা উল্টো ভাবে 22 প্লাস বি মাইনাস এ মাইনাস 99 থেকেও বাদ দিয়ে 0 করতে পারি। এই ক্ষেত্রে যদি করতাম তাহলে এ মাইনাস বিটা কত আসতো, -3 আসতো। একই রকম ভাবে এই যদি আমরা করি তাহলে এ প্লাস 19 মাইনাস 22 প্লাস বি ইকুয়াল টু, যদি 11 ধরি 11ও ধরতে পারবো অথবা 0 ধরতে পারবো। 11 যদি ধরি তাহলে এ মাইনাস বিটা সমান সমান কত আসছে, -3 এই সাইডে চলে আসার পরে 14 হচ্ছে। আবার একই রকম ভাবে 22 প্লাস বি মাইনাস কত, এ এটা প্লাস হবে, +99 ইকুয়াল টু 0, এক্ষেত্রেও কিন্তু হচ্ছে। এক্ষেত্রে আমাদের এ মাইনাস বি এর এটা কিন্তু 11 হবে, এ মাইনাস বি এর যে মানটা হচ্ছে সেই মানটা কিন্তু -8 হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন মান কত আমরা পেয়ে যাচ্ছি, -8 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 3 নম্বরটা কিন্তু তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। তাহলে দুটি সংখ্যার গসাগু 4 এবং ওই সংখ্যা দুটির যোগফল যদি 36 হয় তাহলে ওই জাতীয় সংখ্যা কতগুলি জোড় সম্ভব হবে সেটা নির্ণয় করতে হবে। দুটি সংখ্যার গসাগু যদি 4 হয় তাহলে সংখ্যা দুটি মেবি 4x আর 4y আমরা ধরে নিতে পারবো, তাদের যোগফল কত 36, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান কত হচ্ছে, 9 4 দিয়ে ভাগ করে দেবো কমনে, তাহলে কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তাহলে 9টাকে আমরা কি কিভাবে পেতে পারি, কতগুলো পেয়ারে আমরা পেতে পারি আমাদেরকে সেটা দেখতে হবে। তাহলে 9 আমরা পেতে পারি, 1 প্লাস 8 করলে পরে আমরা একটা 9 পাই, 6 প্লাস 3 করলে পরে একটা 9 পাই, 5 প্লাস 4 করলে পরে আমরা একটা 9 পাই, আর একটা 9 পাবো কত, 2 প্লাস 7 করলে আমরা 9 পাবো। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যেহেতু দুটো সংখ্যার গসাগু কত দিয়ে দিয়েছে, 4 দিয়ে দিয়েছে, তাই এদের প্রত্যেকের সংখ্যাগুলো পরস্পরের কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে, কোপ্রাইম যদি হয়, অর্থাৎ মৌলিক পরস্পর যদি মৌলিক হয় তাহলে কিন্তু এই গসাগুটা 4টা কিন্তু ফিক্স থাকবে। সেই জন্য কিন্তু এই 3 এবং 6 কে আমরা কিন্তু নিতে পারবো না, এটা কিন্তু বাদ করে দেবে। বাকি যে 3টে আছে এই 3টে কেস কিন্তু আমাদের পসিবল, অর্থাৎ 3টা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এখানে দিয়ে দিয়েছে, সংখ্যা গুলির মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। কিভাবে করবো আমরা দেখো, গসাগু এবং লসাগু যথাক্রমে এত দিয়ে দিয়েছে। আচ্ছা গসাগু যদি কত, 13 যদি হয় তাহলে সংখ্যা দুটোকে আমরা একটা 13a আর একটাকে 13b হিসেবে ধরতে পারি। তাহলে এদের লসাগু করলে কি হবে, এদের লসাগু 13ab সমান সমান কত হয়ে যাবে, 585 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 585, যেটা দিয়ে দিয়েছে যে কি এদের লসাগু 585। তাহলে এখানে এ বি সমান সমান আমরা কত পেয়ে যাব, 45 পেয়ে যাবো। তাহলে এর মানটা, এর মানটা মেবি 5 হতে পারে, বি এর মানটা 9 হতে পারে, অথবা এর মানটা আবার 9 হতে পারে এবং বি এর মানটা আবার 5 হতে পারে। যদি এই কেস হয় সেই ক্ষেত্রে আমরা যে এ বি এর পেয়ারটা পাবো সেটা কত পাবো, যদি হয় তাহলে 5 তারং কত হয়ে যাবে, 5 তারং আমাদের 65, আর এখানে কত হবে, 117।
এদের মধ্যে যদি ডিফারেন্স করি আমরা কত পেয়ে যাবো, 52 পেয়ে যাবো যদি ডিফারেন্স করি। আবার এটার ক্ষেত্রে কত হচ্ছে, 117 হচ্ছে এবং 65 হচ্ছে, সেটার মধ্যে ডিফারেন্স করলে আমরা কত পেয়ে যাবো, 52 পেয়ে যাবো। অর্থাৎ 52টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ দুইটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। দ্বিতীয় প্রশ্নতে কি বলা আছে, যদি পাঁচ অঙ্কের একটা সংখ্যা আছে, দেখো এই অঙ্কটা কিন্তু দুভাবে করা যায়, ঠিক আছে, পাঁচ অঙ্কের একটা সংখ্যা আছে, কত সংখ্যাটা কত দিয়ে দিয়েছে, 2 4 7 x y, ঠিক আছে, একে ডিভাইড করতে হবে 3 7 এবং 11 দ্বারা ডিভিজিবল, তাহলে 3 7 11 আমাদের কি করতে হবে, এলসিএমটা বের করতে হবে, তাহলে এদের এলসিএম কত, 231 কিন্তু, ঠিক আছে। এবার আমাদের যেহেতু এই সংখ্যাটা বিভাজ্য হবে, এই সংখ্যাটাই আমাদের বৃহত্তম সংখ্যাটা আমরা বের করে ধরে নিচ্ছি এত, ঠিক আছে। এবার 231 থেকে আমরা ডিভাইডটা করবো, 231 যদি করি, 231 দিয়ে যদি করি তাহলে পরে কত হচ্ছে, প্রথমে একবার দিচ্ছি এত হচ্ছে, করলে পরে তারপরে কত হচ্ছে, এটা করলে পরে 6 হচ্ছে, 1 হচ্ছে, 99 হচ্ছে, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি যে আমরা এখানে যদি 7 বার দিই, 7 বার দিলে পরে কত হচ্ছে, 7 হচ্ছে 7 3 7 21 হাতে 2 পেয়ে যাচ্ছি আর 16 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আলটিমেটলি আমাদের এক্সট্রা কত আছে সেটা আমরা, ভাগশেষটা কত আছে, 2 আছে আর 8 আছে, তাহলে 82 আছে। 82টা যদি টোটাল সংখ্যা থেকে, অর্থাৎ 2 4 7 9 9 থেকে যদি আমরা যদি বাদ দিয়ে দিই 82, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি কত, 2 4 7 1 7 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 7 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই সংখ্যাটা এই কিন্তু এই 3 7 11 দ্বারা কিন্তু ডিভিজিবল হচ্ছে। তাহলে এই সংখ্যার সঙ্গে 2 x 7 2 4 7 x y যদি কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, x = 1 পেয়ে যাচ্ছি এবং y = 7 পেয়ে যাচ্ছি। সেই মানটা যদি এখানে যদি আমরা বসিয়ে দিই, 7 2 14 হবে আর 8 8 হবে, বাদ দিলে কত হচ্ছে, 6 হচ্ছে, অর্থাৎ 3টা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এই অঙ্কটা তাহলে আর একটু শর্টে আমরা করতে পারবো, দেখো কেমন ভাবে করছি, 2 4 7 x y। এবার আমরা জানি 3 7 11 এলসিএম কত, 231 জানি। আচ্ছা আমরা এখানে করছি, একবার দিচ্ছি, 2 3 1 দিচ্ছি, ঠিক আছে, 6 হচ্ছে 1 হচ্ছে এবং এক্স ওয়াই হচ্ছে। এবার আমরা এমন একটা সংখ্যা নেবো যেটা 1600 থেকে 1700 মধ্যে হবে, সেই জন্য আমরা কত, 7 দিয়ে শুধু মাল্টিপ্লাই করবো, 7 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে কত হচ্ছে দেখা যাক, 21 1 হাতে 2 1600, তাহলে এখানে মাত্র 17 হচ্ছে। তাহলে এইখানে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে x = 1 তাহলে 1 হলে এবং y = 7 হলে এই ভাগটা মিলে যেত, সেই ক্ষেত্রেও আমরা যদি এখানে যদি মানটা বসাই তাহলে কিন্তু 6 পেয়ে যাচ্ছি। আচ্ছা নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক, রাশিটির উৎপাদক সংখ্যা কত আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে, রাশিটির উৎপাদক সংখ্যা কত আমাদেরকে নির্ণয় করতে হবে। কত আছে না দেওয়া আছে, 60 × 18 × 15 দেওয়া আছে। 60-এর যদি আমরা যদি লসাগু করি বা এর যদি উৎপাদককে ভাঙি, আমরা কত পেয়ে যাবো, 2 × 5 = 10 হয়ে যাচ্ছে। আচ্ছা 3 10 = 30 আর 30 2 = 60 হয়ে যাচ্ছে। 18-কেও যদি আমরা এইভাবে নিই তাহলে পরে কত হচ্ছে, 3 6 18 মানে 9 2 = 18 এরকম হয়েছে। 15-কে 3 × 5 নিয়ে নিচ্ছি, তাহলে এই টোটালটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা 2-এর পরে কতগুলো 2 পেয়ে যাচ্ছি, 1-2 3-2 পেয়ে যাচ্ছি মাল্টিপ্লাই, তারপরে 3 কটা পেয়ে যাচ্ছি, 4-3 পেয়ে যাচ্ছি, 5 কটা পেয়ে যাচ্ছি, এই একটা 5 আর এই একটা 5, দুটো 5 পেয়ে যাচ্ছি। তাহলে এদের উৎপাদক সংখ্যা কত হবে, এদের উৎপাদক সংখ্যা হবে 3+1 হয়ে যাবে, এই পাওয়ারের সঙ্গে একটা করে বেড়ে যাবে, 4+1 হয়ে যাবে আর 2+1 হয়ে যাবে, পাওয়ারগুলো এক এক করে বেড়ে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই করলে পরে এখানে কত পেয়ে যাবো আমরা, 60 পেয়ে যাবো। অর্থাৎ রাশিটির উৎপাদক সংখ্যা কত হবে, টোটাল 60টা হবে, তাহলে সিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক, তাহলে নেক্সট অঙ্কটা দেখি, এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অঙ্ক। বলা হচ্ছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে যাকে 3 7 13 এবং 37 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। তাই আমরা সিম্পলি এখানে যে সংখ্যাটা, যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের আমরা এলসিএম বা লসাগু বের করবো। 3 7 13 37 এর লসাগু তোমরা করে দেবে বাড়িতে, এলসিএম এর লসাগু করলে কত হচ্ছে, 1 0 1 0 1, এত হচ্ছে, ঠিক আছে। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত জানি আমরা, 1টা 1 আর 4টা 0, দেখো এই সংখ্যা থেকে সামান্য মাত্র 101 বেশি, তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, এত হচ্ছে। এর সঙ্গে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে 2 সবসময় অবশিষ্ট থাকবে এই সংখ্যাগুলো দ্বারা,
আলটিমেটলি তাহলে সংখ্যাটা কত হচ্ছে 10,103, এই সংখ্যাটাকে এই সংখ্যাগুলোতে ভাগ করলে সবসময় কত থাকবে? 2 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে রাইট অ্যানসারটা কি হচ্ছে? এটা কিন্তু রাইট অ্যানসার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নাম্বার সিস্টেমের ক্লাস আপাতত এই পর্যন্ত 10টা ক্লাসে, এই 8টা ক্লাসে আমরা শেষ করছি। পরবর্তীতে আমরা ফুড এসআই, তারপরে মিসলিনিয়ার গ্রুপ ডি এবং গ্রুপ সি এর যে সামনে এক্সামগুলো আসছে সেই এক্সামের উপর ফোকাস করে কিন্তু আমরা গড় এবং সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, টাইম অ্যান্ড ডিস্টেন্স এইসব অঙ্কগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, এবং ভিডিওটি লাইক ভালো লাগলে তোমরা একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।